আসসালামু আলাইকুম সাকিব তানে সব অনেক ভালো আছেন 14999 টাকায় 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সহ মিডিয়াটেক হেলিও G88 প্রসেসর দিয়ে ইনফিনিক্স নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে তাদের নতুন আরেকটি ফোন ইনফিনিক্স হট 30 সত্যি কথা বলতে এই মুহূর্তে বাজেট বিবেচনা এই ফোনটা কনফিগারেশন হিসেবে যদি আমি চিন্তা করি ফোনটা আপনাদের কাছে বাজেট কিলার বলেই মনে হবে বাট এই ফোনটা আমাদের কাছে অনেকদিন ধরেই রয়েছে সো ফোনটার ওভারঅল পারফরমেন্স আমাদের ইউজার্সে কেমন ছিল অর্থাৎ ফোনটার ভালো দিক খারাপ দিক সহ ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে তার সব কিছু নিয়ে ইন ডিটেলস আজকের ভিডিওতে কথা বলবো সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক মোবাইলের বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস সিম ট্রে ইজেক্টর সফট প্লাস্টিক ব্যাক কভার 33 ওয়াটের ফাস্ট চার্জার টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং ইনফিনিক্স হট 30 মোবাইলটি ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে মোবাইলটি রিয়ার প্যানেলে থাকা শাইনি স্ট্রাইপসগুলো সানলাইটের নিচে দেখতে বেশ চমৎকার লাগে তার পাশাপাশি পলিকার্বনেটের তৈরি মোবাইলটি রিয়ার প্যানেলে রয়েছিল তিনটা বিশাল ক্যামেরা হাউস যার মধ্যে একটি ক্যামেরা হাউসে রয়েছিল ফ্ল্যাশ লাইট সেই সাথে 6.78 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.4 মিলিমিটার এবং ওয়েট হলো 196 গ্রাম বিশাল সাইজের এই মোবাইলটি ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে আমরা বেশ কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি আমার কাছে থাকা এই মোবাইলটি কালার ভেরিয়েন্টের নাম হলো রেসিং ব্ল্যাক এই মোবাইলটির কিন্তু আরও দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটি ই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসাবে কাজ করে মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ডটি যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা মোবাইলটির উপর অংশে কিছু নেই মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার প্রাইমারি মাইক টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5 mm হেডফোন জ্যাকের পোর্ট এই মোবাইলটিতে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমাদের কাছে ঠিকঠাক জায়গায় রয়েছে বলে মনে হচ্ছে সেই সাথে মোবাইলটিতে থাকা ফেস আঙুল সিস্টেমটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরস রয়েছে এই ফোনটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস আমাদের কাছে কিছুটা কম মনে হচ্ছে তবে 100% ভলিউম মোবাইলটার স্পিকার থেকে কোনো প্রকার ডিস্টরশন পাইনি ওভারঅল বেস বলেন ক্রিসপিনেস বলেন এই প্রাইস বিবেচনা ফোন হিসেবে আমাদের কাছে ব্যালেন্সড মনে হয়েছে ওভারঅল প্রাইস হিসাবে এই ফোনটার স্পিকার পারফরমেন্স ঠিকঠাকই আছে মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন ইউআই হিসেবে রয়েছে ইনফিনিক্সের XOS 12.6 ইউআই এবং মোবাইলটিতে আপ টু 8 GB ভার্চুয়াল এমএস করার সুবিধা রয়েছে মাল্টিটাস্কিংয়ের কথা বলতে গেলে 90Hz রিফ্রেশ রেটের পাশাপাশি 270Hz টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে আমরা অনেক হেভি ইউজ করো ফোনটা থেকে কোনো ল্যাগিংয়ের ফিল পাইনি সেই সাথে অনেক রাফ অ্যান্ড টাফ ইউজ করার পাশাপাশি যখন আমরা ব্যাকগ্রাউন্ড অনেকগুলো অ্যাপস রান করে সব করে ইউজ করেছি তখন আমরা কোনো ধরনের কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি মোবাইলটির ইউআই থেকে এই মোবাইলটি রয়েছিল 6.78 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং সেই সাথে আরও রয়েছে 90Hz রিফ্রেশ রেট এই মোবাইলটির ডিসপ্লে রেজুলেশন হলো 2460x1080 পিক্সেল ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 396 PPI এবং প্রায় 600 nits পিক ব্রাইটনেস থাকা এই মোবাইলটি আউটডোরে ইউজ করতে যে আমরা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করিনি সেই সাথে মোবাইলটি দিয়ে আমরা যখন আউটডোরে ছবিও তুলেছি তখন কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জন্য আমরা একেবারেই ফেস করিনি সেই সাথে মোবাইলটির চীন এবং ভেজেল ইরের কথা বলতে গেলে প্রাইস হিসাবে আমার কাছে একদম ঠিকঠাকই লেগেছে কারণ 15,000 টাকার প্রাইসে এই ধরনের চীন খুব কম ফোনেই থাকে সেই সাথে মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ফাইন L1 সাপোর্ট এবং ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে 5 হোল সেলফি ক্যামেরা এই মোবাইলটির রিয়ার প্যানেল রয়েছিল ডুয়েল ক্যামেরা সেট আপ তার মেইন ক্যামেরাটি হলো 1.6 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরেকটি ক্যামেরা হলো AI লেন্স রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় হোয়াইট ব্যালেন্স ঠিকঠাক ধরে রাখতে পারলো কালার টোন একটু ওভার স্যাচুরেটেড করে ফেলছিল কালার ডিটেলসের কথা বলতে গেলে কিছুটা কম ভাইব্রেন্টও লেগেছে আমার কাছে ছবি তোলার পর তবে পোর্ট্রেট মোডের ছবি তোলার সময় ডায়নামিক রেঞ্জটা ভালোভাবেই কাজ করছিল সেই সাথে এজ ডিটেকশনও বেশ ভালোভাবেই করতে পারছিল সেই সাথে মোবাইলটিতে হাই 2K 30 FPS ভিডিও শ্যুট করার অপশন রয়েছে ভিডিও পারফরমেন্স আমার কাছে প্রাইস হিসাবে ঠিকঠাকই লেগেছে কোনো প্রকার জাইরো ইএস না থাকলেও সে কি ফিলটা আমার কাছে অত বেশি মনে হয়নি সেই সাথে মোবাইলটিতে রয়েছে স্লো মোশনে ভিডিও শ্যুট করার পাশাপাশি টাইমল্যাপসের মাধ্যমে ভিডিও শ্যুট করার সুবিধা এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2.5 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা কালার টোনের কথা বলতে গেলে খুব একটা ভাইব্রেন্ট ছিল না তবে ডায়নামিক রেঞ্জ ওভারঅল বেশ ভালোই ছিল রেডিশ টোনের পরিমাণটা একটু বেশি ছিল অপরদিকে এজ ডিটেকশন স্পেশালি পোর্ট্রেট মোডের ছবি তুলে ভালো লেগেছে মেইনলি আলো পেলে একদম সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি উঠে তাই অনেকের কাছে ফোনটা সেলফি ক্যামেরা ভালোই লাগবে এই মোবাইলটিতে ক্যামেরা টু API এর প্রপার সাপোর্ট নিচ্ছে আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন না ইনফিনিক্স হট 30 এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং এই মোবাইলটি আমাদের এই 33 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টার মতো সময় লেগেছে এবং একবার চার্জ করার পর আমরা হালকা পাতলা বেসিক ইউজ করে প্রায় 1.5 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি অপরদিকে হেভি ইউজ করে মানে লং টাইম ভিডিও টিডিও দেখে বা টানা গেম খেলে আমরা অ্যারাউন্ড
5 থেকে 6 ঘন্টার মতো এই ফোনটা স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি। এই মোবাইলটিতে রয়েছে হলো মিডিয়াটেক হলো G88 প্রসেসর, এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। জিপি হিসেবে মোবাইলটি রয়েছে মালি G52। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি দুটো ভেরিয়েন্টে পাওয়া যায়, একটি হলো 4GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, একটি হলো 8GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, এবং দুটো ভেরিয়েন্টে র্যামের টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ হলো EMMC 5.1, এবং 4GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্টের এই ফোনটার প্রাইস হলো 14,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 15,000 টাকা। আর 8GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টের এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 17,499 টাকা, অর্থাৎ 17,500 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 1,99,944, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 421, মাল্টি করে 1350। স্টোরেজ স্পিড চেক করতে যে মোবাইলের রিড স্পিড পেয়েছি আমরা 214 MB/s, রাইট স্পিড পেয়েছি 201 MB/s। এই মোবাইলটা দিয়ে আমরা পাবজি গেমসটা খেলেছি, HD গ্রাফিক্সে হাই ফ্রেমেটে খেলতে পেরেছি, এবং এই গ্রাফিক্স সেটিংয়ে মোটামুটি আমরা যথেষ্ট স্মুথ লাগিয়েছে, আপনাদের কাছেও ভালো লাগবে, খুব একটা ল্যাগিংয়ে দেখা পাইনি। তবে ফোনটা যখন হিট হয় তখন কিছুটা ল্যাগ করে। অপরদিকে আমরা ফ্রি ফায়ার গেমসটা মোটামুটি ভালো গ্রাফিক্স সেটিংয়ে খেলেছি, তবে শ্যাডো অফ করে খেলেছি, যথেষ্ট ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগে। তবে ফ্রি ফায়ার গেমস বা পাবজি গেমস যেটাই আপনারা খেলেন না কেন, যদি ওইটা টার্গেট করে ফোন নেন তাহলে 8GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোন নেন, তাহলে পারফরমেন্স ভালো পাবেন এবং আপনাদের খেলতেও ভালো লাগে। দেন যে কথা না বললেই না, মোবাইলটিতে আমরা কল অফ ডিউটি গেমসটাও খেলেছি, যথেষ্ট ভালোই লেগেছে আমাদের কাছে, অনেক বেশি গ্রাফিক সেটিংয়ে খেলেছি এটা আমি বলবো না, তবে ল্যাগিং ফ্রেম ড্রপার খুব একটা দেখা পাইনি, হিটিংও খুব একটা হয় না, লং টাইম প্লে করতে গেলে হালকা পাতলা হিট হয় যেটা খুবই স্বাভাবিক। অপরদিকে আমরা ফোনটা দিয়ে অ্যাশফানাইন গেমস খেলেছি, খুবই ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে, এবং ই ফুটবল গেমসটাও এই ফোনটাতে আমরা লং টাইম প্লে করেছি, চমৎকার পারফরমেন্স পেয়েছি, আপনাদেরও ভালো লাগবে। দেন এই ফোনটার হিটিংয়ের কথা বলতে গেলে খুব বেশি যে হিট হয় আমি সেটা বলবো না, লং টাইম গেম প্লে করার সময় হিট হয়, আর লং টাইম ভিডিও দেখার সময় স্পেশালি যদি আপনি মোবাইলের সিম বা ইন্টারনেট ডাটা ইউজ করেন সেই ক্ষেত্রে হিট হয়, ওয়াইফাই দিয়ে দেখলে আবার খুব একটা হিট হয় না, আর হিট হলেও কিছুক্ষণ সময় দিলে আবার আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটিতে রয়েছে হলো 4G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4GHz এবং 5GHz দুটোই সাপোর্ট করে। এবার শুনে আমরা জেনে নিই এই মোবাইলের কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই ফোনটার কী কী বেস্ট অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে শুনে আমরা জেনে নিই এই ফোনটার কী কী ল্যাকিংস রয়েছে। এই ফোনটার ল্যাকিংসের কথা বলতে গেলে যেটা আমাদের কাছে মেইন ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো ফোনটা নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকা উচিত ছিল, তার পাশাপাশি ডিসপ্লেটা আরেকটু ভালো হলে ভালো হতো, এই ডিসপ্লেটা যথেষ্ট ভালো প্রাইস হিসেবে যদি চিন্তা করি, বাট আরেকটু ভালো দিলে আরেকটু ভালো লাগতো। দেন এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো এই ফোনটা ল্যাকিংস না বাট থাকা প্রয়োজন ছিল, সেটা হলো 8GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টের পরিবর্তে বা ওইটার পাশাপাশি 8GB 256GB স্টোরেজ ভেরিয়েন্ট প্রয়োজনে 1,500 টাকা বেশি দিয়েও যদি আনা হতো তাহলে ভালো হতো। দ্যাট সর্বশেষ যে কথাটা বলবো সেটা হলো এই ফোনটার রিয়ার প্যানেল অনেক ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক, সো অবশ্যই আপনাকে ফোনটা কেনার পর দোকান থেকে বের হওয়ার আগে একটা ব্যাক কেস কিনে নিতে হবে, যদিও ফোনের সাথে দেয় বাট আপনি চাইলে স্টাইলিশ একটা বাইরে থেকে কিনে নিতে পারেন। যাই হোক, এবার শুনে আমরা জেনে নিই এই ফোনটা কী কী বেস্ট সাইড রয়েছে। প্রথমেই যে বিষয়টা না বললে নয়, 15,000 টাকা প্রাইস বিবেচনায় 5x ক্যামেরা কাট আউট, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং চীন এবং ভেজেল এরিয়াটাও আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছেও ভালো লাগবে। ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে প্রাইস হিসাবে আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে, ক্যামেরা সেকশনে আপনারা ছবির স্যাম্পলগুলো দেখে নিন তাহলে বুঝতে পারবেন। আর গেমিংয়ের কথা বলতে গেলে আমরা ওভারঅল এই ফোনটার গেমিং পারফরমেন্সের কথা যদি বলি, পাবজি গেমসটা খেলেও ভালো লেগেছে, তার পাশাপাশি কল অফ ডিউটি, ফ্রি ফায়ার এগুলোর পারফরমেন্সও ভালো লেগেছে, আর ই ফুটবল খেলে তো খুবই ভালো লেগেছে। আপনারা গেমিং সেকশন থেকে গেমগুলো দেখে নিন তাহলে আইডিয়া হয়ে যাবে ফোনটার গেমিং পারফরমেন্স কেমন। তবে 8GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোনটা নিন তাহলে গেম খেলে আপনারা বেশি মজা পাবেন। তেন এই ফোনটার ডিসপ্লের কথা বলতে গেলে ফোনটা দিয়ে আমরা লং টাইম মুভি টুভি দেখেছি, আমাদের ভালো লেগেছে, চার্জ ব্যাকআপ আমরা যথেষ্ট ভালো পেয়েছি, তার পাশাপাশি কিন্তু 15,000 টাকার ফোন হিসাবে সাথে 33W চার্জার রয়েছে যেটা খুবই ইন্টারেস্টিং, ইনফিনিক্সকে আমি থামস আপ জানাবো। এতে যে বিষয়টা হয় ফোনটা খুব দ্রুত চার্জ করা যায় যখন চার্জ কমে যায়, সো এটা অনেক বড় একটা বিষয়। তার পাশাপাশি এটাতে Android 13 ভার্সনের পাশাপাশি ইনফিনিক্সের লেটেস্ট UIও রয়েছে, আবার আপ টু 8GB ভার্চুয়াল এম ইউজ করার সুবিধা রয়েছে, সো ওভারঅল আমরা মাল্টিটাস্কিং পারফরমেন্সও কিন্তু অনেক স্মুথ পেয়েছি, আপনাদেরও অনেক ভালো লাগবে। সো সর্বশেষ কথা, এই ফোনটি আসলে কাদের জন্য কেনা উচিত হবে, যারা মেইনলি একটু গেমিং টেমিং করে থাকেন তার পাশাপাশি হালকা পাতলা ফটোগ্রাফি করেন এবং আপনাদের লং টাইম চার্জ ব্যাকআপের প্রয়োজন, তাদের জন্য আমি মনে করি ইনফিনিক্স হট 30 15,000 টাকা এই মুহূর্তে অফিসিয়ালি ওয়ান অফ দ্য বেস্ট ফোন। সো এই হলো আমাদের ইনফিনিক্স হট 30, এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।